আমরা চাই সর্বত্র সব জায়গা থেকে একসাথে একটি আওয়াজ হোক, চামড়া সিন্ডিকেট ভাঙব, গরিবের হক আমরা উদ্ধার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মার্কাস টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আসন্ন ঈদুল আদহা উপলক্ষে আমাদের সকলকে আল্লাহ পাক কুরবানি করার তৌফিক দান করেন এবং যথাযথ নিয়মে করার তৌফিক দান করেন, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কামনা করছি। আজকে একটা ছোট্ট বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে কুরবানির পশুর চামড়া, এর শরীয়ত বিধান কি। এর শরীয়ত বিধান হচ্ছে, এটা যদি পশুর থেকে আলাদা করার পরে, প্রথমে বলে নিই, পশুর গায়ে থাকার আগ পর্যন্ত এটাকে ক্রয় বিক্রয় করা নাজায়েজ, হারাম। কেউ যদি আগের দিন অথবা ঈদের আগের রাত্রে বায়না করে যায় ক্রয় বিক্রয়ের জন্য, তাহলে সেটা সহি হবে না, এটা পশুর থেকে আলাদা হতে হবে। এর ব্যবহারের নিয়ম হচ্ছে, যে পশু কোরবানি করবে, অর্থাৎ যিনি কোরবানি করছেন, তিনি যদি এই চামড়াটা ব্যবহার করতে চায়, তাহলে তার জন্য ব্যবহার করার অনুমোদন শরীয়ত রেখেছে। কিন্তু এটা যদি বিক্রি করে, তখন এটা গরিবদের হক হয়ে যায়, গরিবদের হকে পরিণত হয়ে যায়, তখন আর ওই অর্থ থেকে এক পয়সাও তার জন্য নেওয়ার আর কোনো সুযোগ থাকে না। তো আমরা দেখে আসছি বাংলাদেশে যুগ যুগ ধরে একটা সংস্কৃতি চলে আসছে, যে কওমি মাদ্রাসাগুলো, দেওবন্দি মাদ্রাসাগুলো এই কোরবানির চামড়া কানেক্ট করে থাকে। এটার মাধ্যমে ব্যাপক একটা ফায়দা মাদ্রাসাগুলোর হতো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, পৃথিবীর সব কিছুর দাম, সব কিছুর মূল্য দিন দিন ক্রমাগতভাবে বেড়েই চলছে, কিন্তু আজ থেকে 20 বছর আগে, প্রায় 2 যুগ আগে, কোরবানির পশুর গরুর একটি চামড়া যেখানে বাংলাদেশে 2 থেকে 2,500 টাকা বিক্রি হতো, সেই চামড়া আজকে 20 বছর পরে অথবা 2 যুগ পর সেটা সেই মান অনুযায়ী 6,000 থেকে 8,000 টাকা হওয়ার কথা। কিন্তু আমরা খুব ভুতুরেভাবে, খুবই আশ্চর্যজনিতভাবে দেখছি যে সেটা দিন দিন নিম্নগতির দিকে চলে যাচ্ছে। এতে করে মাদ্রাসা সমাজ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আসন্ন কোরবানির ঈদে আমাদের মাদ্রাসাগুলো এই চামড়া কানেক্ট করবে কি না, আমার পক্ষ থেকে, আমি ছোট মানুষ, আমার একটা অন্যতম খেয়াল হচ্ছে, এই বছর যদি আমরা চামড়া কানেক্ট না করি, তাহলে এই নামমাত্র চামড়া কানেক্ট করে অযথা শত শত কওমি ছাত্রদেরকে কষ্ট দিয়ে, মানুষের দ্বারে দ্বারে তাদেরকে পৌঁছে, এই যে কষ্ট দেওয়ার থেকে যদি আমরা বিরত থাকি, আমরা চেষ্টা করি যে গত রিসেন্টলি 2-1 বছরে এই চামড়া কালেকশন খারাপ হওয়ার পরে আল্লাহ তাআলা কোনো মাদ্রাসাকে আটকে রাখেন নাই, এবারও রাখবে না। তো আমরা যদি এবার চামড়া কানেক্ট করাকে অ্যাভয়েড করি, তাহলে আশা করি, আমার মনে হয় যে এটি একটি ভালো পদক্ষেপ হবে। এতে করে যে আমরা চামড়া সিন্ডিকেট যারা এটাকে বাণিজ্য করে, এটাকে পুঁজি করে গরিব দুঃখীদের এই হককে নষ্ট করছে, তাদের ভিতে একটা কড়া নাড়া দেওয়া হবে। সকলে আসুন, আমরা এই ব্যাপারে সোচ্চার হই, আমরা কোনো মাদ্রাসার জন্য এবছর চামড়া কানেকশন করব না, এবং চামড়ার পিছনে আমরা ছুটোছুটি করব না। এতে করে আমাদের ব্যাপক একটা ফায়দা হবে। আমরা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে এটা ইনশাল্লাহ ট্রাই করে দেখতে পারি যে চামড়ার সিন্ডিকেটকে আমরা এভাবে ভাঙতে পারি কিনা। কঠিন একটি উক্তি আছে, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, সারা পৃথিবীর জমিন যদি তামা হয়ে যায়, আসমান থেকে বৃষ্টি বর্ষণ যদি বন্ধ হয়ে যায়, তো বৃষ্টি বর্ষণের পূর্বে, জমিন তামা হওয়ার পূর্বে, যে আল্লাহ পাক আমাকে আপনাকে খাইয়েছেন, জমিন তামা হয়ে যাওয়ার পরেও সে আল্লাহ পাকে আপনাকে আমাকে খাওয়াবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা সকলেই এই চামড়াকে এভাবে, আর পারলে আপনারা যার যার চামড়া নিজেরা ব্যবহার করে ফেলতে পারেন, খাসির চামড়া যদি হয় সেটাকে লবণের মাধ্যমে পরিশোধন করে নিজেরা গদি হিসেবে ব্যবহার করতে পারেন, গরুর চামড়ার আধুনিক প্রক্রিয়া যদি তার পশমকে ফেলে দিয়ে সেটাকে যদি ভুঁড়ির মতো রান্না করে খেয়ে ফেলতে পারেন, তো ওয়েল, খেয়ে ফেলেন, অথবা এটাকে নিজেদের কোনো কাজে লাগিয়ে, আমরা চাই সর্বত্র সব জায়গা থেকে একসাথে একটি আওয়াজ হোক, চামড়া সিন্ডিকেট ভাঙব, গরিবের হক আমরা উদ্ধার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।